ওয়েলকাম টু ক্লাস এডু রিসার্চ আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর আর একটা নতুন সেশন নিয়ে এসেছি এবং আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর ক্লাস ফাইভ হতে চলেছে এবং আজকে আমরা আলোচনা করবো ফিজিওগ্রাফিক ডিভিজন অফ ওয়েস্ট বেঙ্গল পার্ট থ্রি তো চলো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করি আমরা অলরেডি নর্দার্ন মাউন্টেন রিজিয়ান বা দার্জিলিং হিমালয়ান রিজিয়নটা ডিটেলে ডিসকাশন করেছি আমরা অলরেডি ওয়েস্টার্ন প্ল্যাটিউ বা পশ্চিমের মালভূমি অঞ্চলটাকে ডিসকাশন করেছি আমরা আজকের ক্লাসে শুরু করব অফ আমি অলরেডি বলেছি যে বেঙ্গলের যে সমভূমি অঞ্চল বা যে এরিয়া প্লেন সেটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নর্দার্ন রিজিয়ন একটা হচ্ছে সাউদার্ন রিজিয়ন আজকের আমাদের আলোচনা করব প্লেন্স অফ নর্থ রিজিয়ন প্লেন্স অফ নর্থ রিজিয়নটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয় তরাই এবং ডুয়ার্স এবং নর্দার্ন প্লেন কোন লোকেশনটা যদি আমরা লোকেশনটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটা দিয়ে চলে গেছে গঙ্গা নদী গঙ্গা নদীর উপরের যে প্লেন এরিয়া যেটা আছে সেই অংশটাকে বলা হচ্ছে প্লেনস অফ নর্থ রিজিয়ান সেই প্লেন সব নর্থ রিজিয়ন কে দু হয় কি কি তরাই এবং ডুয়ার্স এরিয়া এই যে এখানে যে যে ব্লু কালারের অংশটা দেখানো হয়েছে এটা তরাই এবং ডুয়ার্স এরিয়া এবং তার নিচে যে সবুজ কালারের একটা অনেকটা অংশ দেখানো হয়েছে এটাকে বলা হচ্ছে নর্দার্ন প্লেন তো আমরা আজকে এই জায়গাটাকে আলোচনা করব শুরুতেই আমরা আলোচনা করব তরাই এবং ডুয়ার্স এরিয়াটাকে দেখো তরাই এবং ডুয়ার্স রিজিয়ন প্রথমেই দেখতে হবে এই তোয়া তরাই এবং ডুয়ার্স রিজিয়নের লোকেশনটা কোথায় দেখো লোকেশন বলা আছে শিলিগুড়ি সাবডিভিশন অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট রাইট শিলিগুড়ি সাবডিভিশন দার্জিলিং ডিস্ট্রিক্ট অলমোস্ট হোল অফ জলপাইগুড়ি প্রায় সমগ্র জলপাইগুড়িতে রয়েছে এবং অলমোস্ট হোল অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অলসো প্রায় সমগ্র আলিপুরদুয়ার জেলাটাও রয়েছে এবং আপার রিজিয়ন অফ কুচবিহার আপার রিজিয়ন অফ কুচবিহার ডিস্ট্রিক্ট কুচবিহার জেলার উপরের অংশটা তো চলো এখানটাতে আমরা ভালো করে দেখিয়েছি কোন জায়গাটাকে তরা এবং ডুয়ার্স বলা হচ্ছে দেখো তরা এবং ডুয়ার্স বলতে কি দার্জিলিং এর একদম নিচের দিকের অংশটা আমরা জানি দার্জিলিং এর নিচের দিকে যে রয়েছে সেটাকে বলেছে শিলিগুড়ি সাবডিভিশন তো দার্জিলিং এর শিলিগুড়ি সাবডিভিশনের একটা মেজর পোর্শন কিন্তু ঢুকে যাচ্ছে তরা এবং ডুয়ার্স রিজনের মধ্যে প্রায় সমগ্র জলপাইগুড়ি ঢুকে যাচ্ছে জলপাইগুড়ির উপরের কিছুটা অংশ অবভিয়াসলি উপরের কিছু অংশ বাদ আছে যেগুলো আমরা জানি যে আমরা আগের ক্লাসে করেছি সেগুলো হচ্ছে নর্দার্ন মাউন্টেন রিজিয়নের পার্ট এবং আলিপুর দুয়ারও প্রায় ম্যাক্সিমাম অংশটাই ঢুকে যাচ্ছে শুধুমাত্র উপরের অংশটা বাদ দিয়ে এবং উপরের অংশটা আমরা জানি সেটা হচ্ছে নর্দার্ন মাউন্টেনের পার্ট যেখানে বক্সা বক্সা জয়ন্তী হিলস রিজেনটা রয়েছে রাইট এবং এবং কুচবিহার জেলার সামান্য একটু পার্টটা রয়েছে কুচবিহার জেলা দেখতে পাচ্ছি কুচবিহার জেলার উপরের কিছুটা অংশ রয়েছে এই নিয়ে হচ্ছে আমাদের কিন্তু তরা এবং ডুয়ার্স রিজিয়ন তো এটাকে আমরা এখানে ছবি আকারেও দেখিয়েছি একটু ভালো করে দেখে নেওয়া যাক দেখো এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের কিন্তু যেটা গেছে তিস্তা নদী এই তিস্তা নদী দেখো অংশটাকে দুভাগে ভাগ করেছে তিস্তা নদীর যদি আমরা রাইট ব্যাংকটা দেখি তিস্তা নদীর যদি আমরা পূর্ব দিকটা সরি পশ্চিম দিকটা দেখি সেই অংশটাকে বলাচ্ছে তরাই এবং তিস্তা নদীর যদি আমরা পূর্ব দিকটা দেখি বা যদি আমরা লেফট ব্যাংকটা দেখি তাহলে সেই দিকটাকে বলা হচ্ছে ডুয়ার্স তাহলে বোঝা যাচ্ছে তিস্তা নদী কিন্তু দুটো ভাগে ভাগ করে দিয়েছে এই অংশটাকে তিস্তা নদীর ডান দিক বা পশ্চিম দিকটাকে বলা হচ্ছে তোমার তরাই অংশ এবং তিস্তা নদীর যদি বাম দিক বা যেটাকে পূর্ব দিক বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কিন্তু রুয়ার্স অংশ ঠিক আছে ফ্যান্টাস্টিক এবারে এবার আমরা তারপর লোকেশনটা খুব ভালো করে বুঝতে পারলাম আমরা কোন কোন জেলার কোন কোন অংশগুলো রয়েছে সেটা আমরা বুঝতে পারলাম এবারে খুব ইন্টারেস্টিং খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এইটা শ্লোপটা কোন দিকে রয়েছে শ্লোপটা দেখা যাচ্ছে নর্থ টু সাউথ বলা আছে যেমন আমাদের নর্দার্ন মাউন্টেন রিজিয়নের স্রোপ ছিল নর্থ টু সাউথ ঠিক সেম ভাবে সেম ভাবে কিন্তু দেখা যাচ্ছে তরাই এবং ডুয়ার্স রিজিয়নের স্রোপও কিন্তু নর্থ থেকে সাউথের দিকে উত্তর থেকে দক্ষিণের দিকে এটা আমরা কি করে বুঝতে পারবো খুব সিম্পল বুঝতে পারবো যে এবং ডুয়ার্স যে সমভূমি অঞ্চলটা রয়েছে যেটা ঠিক নর্দার্ন মাউন্টেনের পাদদেশের রয়েছে উত্তরের উত্তরের যে পার্বত্য ঠিক পাদদেশে রয়েছে সেখান দিয়ে অসংখ্য নদী বয়ে গেছে এবং নদীগুলো কিন্তু উত্তর থেকে দক্ষিণের দিকে বয়ে গেছে যেমন কোন কোন নদী সত্যি ইম্পর্টেন্ট তিস্তা তর্সা, জল ঢাকা রায়ডাক শাঙ্কোস মেচি বালাসান ঠিক আছে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো নদী কিন্তু উত্তর থেকে দক্ষিণের দিকে বয়ে গেছে অর্থাৎ যখন নদী উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে যাচ্ছে এই অংশের উপর দিয়েও তার মানে এই অংশের ঢাল নিশ্চয়ই উত্তর থেকে দক্ষিণে রয়েছে রাইট সুতরাং এখানে কিন্তু স্লোপ বা ঢালটা হচ্ছে নর্থ টু সাউথ ঠিক ফ্যান্টাস্টিক নাও এবারে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা দেখলাম যে অনেকগুলো নদী উত্তর থেকে দক্ষিণের দিকে বয়ে গেছে আর উপরে কি আছে এই 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 যে এই যে এই যে তরাই ডুয়ার্স রিজনের উপরের অংশগুলো কি আছে দার্জিলিং বা কালিম্পং বা আলিপুরদুয়ারের উপর দিকে নর্দার্ন মাউন্টেন রয়েছে যেটা হচ্ছে হিমালয় পর্বতের একটা এক্সটেনশন তাহলে তাহলে কি হচ্ছে এই নদীগুলো কি করছে ওই ওই যে যে মাউন্টেন গুলো আছে সেইগুলো থেকে প্রচুর পরিমাণে নুড়ি বালি পাথরকে উপর দিক থেকে ক্ষয় কার্য করে নিচের দিকে বই নিয়ে আসছে সেই নুড়ি বালি পাথরগুলো কি হচ্ছে আস্তে আস্তে পাহাড়ের পাদদেশে এসে জমা হচ্ছে জমা হয়ে তৈরি করে রেখেছে কিন্তু এই তরাই এবং ডুয়ার্স অঞ্চল তাহলে তাহলে তোরা এবং ডুয়ার্স অঞ্চলটা কিভাবে তৈরি হয়েছে আমি সেটা বুঝতে পারলাম যে এই নদীগুলো কি করছে তার প্রচন্ড ক্ষয়কার্যের ফলেই কিন্তু উপর দিক থেকে যখন পাহাড়ের গা বেয়ে তারা নেমে আসছে সেই ক্ষয়কার্যের ফলে পাহাড়ের গাকে কেটে কেটে তারা যে নুড়ি বালি পাথরগুলো এসে নিচে জমা করছে সেখান থেকে তৈরি হয়েছে তোরা এবং ডুয়ার্স রিজন সেটা এখানে বলা আছে যে ক্রিয়েটেড বাই দ্য ডিপোজিশন অফ স্যান্ড গ্রেভেল অ্যান্ড পেবলস ক্যারিড ফ্রম দ্য নর্দার্ন মাউন্টেন লেড ল্যান্ড লেড ডাউন বাই দা হিমালয়ান রিভার্স রাইট ফ্যান্টাস্টিক নাও

বলা হয় মানেই হচ্ছে প্লেন্স সিচুয়েটেড ফুট অফ দ্য মাউন্টেন্স রাইট ঠিক আছে ফ্যান্টাস্টিক নাও এবার দেখো আমরা এই যে তরাই এবং ডুয়ার্স রিজন যেটা এখানে দেখিয়েছি সেই তরাই এবং ডুয়ার্সটাকে একটু ডিটেলিং এখানে দেখিয়েছি কিরকম করে দেখানো হচ্ছে দেখো সবা উপরের দিকে রয়ে গেছে যেটা এখানে এই যে এই উপরের দিকের এই যে অংশটা এইটা হচ্ছে পুরোপুরি নর্দার্ন মাউন্টেন রাইট এবং আমরা জানি নর্দার্ন মাউন্টেনটা কি হচ্ছে পশ্চিম দিকে বেশি উঁচু পূর্ব দিকে অপেক্ষাকৃত কম উঁচু এটা আমরা আগেই পড়েছি এরপর দেখতে হবে এই নর্দার্ন মাউন্টেনের মধ্য দিয়ে বয়ে গেছে একটা নদী যেটা বলছি তিস্তা নদী তিস্তা নদী আমরা জানি তিস্তা নদীর এই দিকের অংশটা তিস্তা নদীর পশ্চিম দিকের অংশটা হচ্ছে কিন্তু তরাই এবং তিস্তা নদীর পূর্ব দিকের অংশটাকে বলা হচ্ছে ডুয়ার্স ভালো করে এবং এবং একদম একদম এদিকে এদিকে যে দার্জিলিং এবং নেপালের বরাবর একটা নদী গেছে থেকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সেই নদীটার নাম হচ্ছে মেচি নদী আমরা জানি দিস ইজ মেচি রিভার তো মোটামুটি তরাই যে অংশটা সেটা এই মেচি নদী এবং তিস্তা নদীর মধ্যবর্তীর এই অংশটা হচ্ছে কিন্তু তরাই নদী এই সরি তরাই অংশ এবার ভালো করে বুঝতে হবে তো তো এই এবং যে মাউন্টেন অংশ তার মধ্যবর্তী অংশে মানে একদম নর্দার্ন মাউন্টেন বা হিমালয় মাউন্টেনের যে ফুটিলসে কিছু পেভলস রয়েছে কিছু নুড়ি পাথর রয়েছে ঠিক আছে এই অংশটাকে বলা হয় থাকে এই নুড়ি পাথর যুক্ত অংশটা সমভূমি অঞ্চল বলা যায় না এটা একটা আন্ডুলেটিং অংশ একটা তরঙ্গায়িত অংশ রয়েছে মাঝে রয়েছে তরাই এবং নর্দার্ন মাউন্টেনের ঠিক মধ্যবর্তী অংশ এখানে একটা আন্ডুলেটিং নুড়ি পাথর দিয়ে তৈরি একটা অংশ রয়েছে এটাকে বলা হয় বলা হয় তাহলে ভাবর রিজন কোথায় অবস্থান করছে নর্থ পার্ট অফ যে তরাই অংশ সেটাকে বলা হচ্ছে ভাবার রিজন রাইট অবভিয়াসলি আমরা বলতে পারি নর্দার্ন মাউন্টেনের সাউথ অংশটাকে ভাবর রিজন বলা হয় কিন্তু ভাবর রিজন দেখতে পাওয়া যায় শুধুমাত্র কিন্তু তরাইয়ের উপরে ডুয়ার্স এর উপরে ভাবর দেখতে পাওয়া যায় না ভালো করে বোঝার আছে তো এখানটা ভাবর চলে গেলো তোরাই রিজিয়ন কিন্তু আরেকটা নদী দ্বারা কিন্তু তোরাই রিজিয়নে কিন্তু মানে আরেকটা নদী দ্বারা কিন্তু সেটা পুষ্ট সেই নদীর নাম হচ্ছে মহানন্দা নদী তো মহানন্দা নদী এখানটাতে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো নাও তিস্তা নদীর যেটা এই দিকের অংশ অর্থাৎ তিস্তা নদীর যেটা পূর্ব দিকের অংশ সেই অংশটাকে পড়ছে ডুয়ার্স এবং ডুয়ার্স বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে ডুয়ার্স তোমার তো প্রায় জলপাইগুড়ির ম্যাক্সিমাম অংশটাই রয়েছে আলিপুর ডুয়ারটাকে ডুয়ার্স রয়েছে ডুয়ার্স অনেকটা জায়গা জুড়ে ডুয়ার্সটা রয়েছে এই ডুয়ার্স অংশটাকে আবার তিনটে প্রধান ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে ওয়েস্টার্ন ডুয়ার্স বা পশ্চিম ডুয়ার্স একটা হচ্ছে মিডিল ডুয়ার্স বা মধ্য ডুয়ার্স এবং একটা হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স বা পূর্ব ডুয়ার্স বেসিকালি দেখা যাচ্ছে এখানে আমি মোটামুটি একটা ভাগ করে দেখিয়েছি দেখতে পারবে তোমরা সেটা হচ্ছে এই যে এই যে এই যে কালোর অংশটা এর এই দিকের পোর্শনটা হচ্ছে ওয়েস্টার্ন ডুয়ার্স তারপর আরেকটা আমি বড়ার লাইন দেখিয়েছি এই দুটোর মধ্যবর্তী এই অংশটা হচ্ছে মিডল ডুয়ার্স এবং বুঝতে পারা যাচ্ছে একদম যেটা লাস্টের পোর্শন সেটা হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স ওকে তো দেখা যাচ্ছে এই যে ওয়েস্টার্ন ডুয়ার্স ওয়েস্টার্ন ডুয়ার্স অংশের উপর দিয়ে একটা নদী বয়ে গেছে যেটাকে বলা হচ্ছে জলঢাকা নদী যেটা মিডিল ডুয়ার্স সেই মিডিল ডুয়ার্স এর উপর বেসিক্যালি দুটো নদী বয়ে গেছে একটা হচ্ছে তোরসা এবং তোরসা নদীর একটা উপনদী সেটা হচ্ছে কালজানি নদী এটা মিডিল উপদ্বীপ হয়ে গেছে এবং যদি পুরোপুরি ইস্টার্ন ডুয়ার্স বলা হয় তাহলে ইস্টার্ন ডুয়ার্সের এর উপর একটা প্রধান নদী বয়ে গেছে সেটা হচ্ছে রায়ডাক নদী তাহলে দেখো এখানে কিন্তু আমরা এই যে ডুয়ার্স অংশ যেটা সেই ডুয়ার্স অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটাও কিন্তু অনেকগুলো নদীর জল দ্বারা পুষ্ট যেমন হচ্ছে তোরসা জল ঢাকা রায়ডাক কালজানি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে চলো নেক্সট এখানে আমরা তরাই এবং ডুয়ার্স রিজিয়নটার সম্বন্ধে আর একটু ডিটেলস আলোচনা করেছি প্রথমেই তরাই তরাই হচ্ছে আমরা দেখেই নিয়েছি লোকেশন অলরেডি আমরা পড়ে নিয়েছি সাউদার্ন পার্ট অফ দার্জিলিং হ্যাঁ দার্জিলিং এর সাউথ পার্টটা এবং ওয়েস্টার্ন পার্ট অফ জলপাইগুড়ি হ্যাঁ জলপাইগুড়ির ওয়েস্টার্ন পার্টটা মানে বেসিক্যালি তিস্তা নদীর আহ ওয়েস্টার্ন সাইডটা হচ্ছে কিন্তু তোমার তরাই অংশ ঠিক আছে সেটা এখানে করা আছে নাও এবার এবার যেটা বলা আছে কি এখানে কোন কোন নদী জল দ্বারা এই অংশটা পুষ্ট বা কোন কোন নদী ডিপোজিশনাল ওয়ার্ক দ্বারা এই তোরাই অংশটা সৃষ্টি হয়েছে তার মধ্যে অবশ্যই আছে মহানন্দা আছে মহানন্দা তো মুখ্য নদী অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা অলরেডি দেখতে পেয়েছি এখানে কি আছে মেচি আছে এবং এখানে আরেকটা নদী আছে যেটা মহানন্দার উপর নদী সেটা হচ্ছে বালাসন নদী এবং তার সাথে তিস্তা নদী তো আছেই এই মহানন্দা মেচি বালাসন এবং তিস্তা এইগুলো দিয়েই কিন্তু তৈরি হয়েছে কিন্তু এর ডিপোজিশনাল ওয়ার্ক দিয়ে এর ক্ষয়কার দিয়ে তৈরি হয়েছে কিন্তু তোমার রাইট আচ্ছা একটা শব্দ যার যেটা হচ্ছে তার বলে একটা শব্দ থেকে তার কথার অর্থ হচ্ছে ওয়েটল্যান্ড বা মার্সিল্যান্ড অর্থাৎ তরাই শব্দটার অর্থ হচ্ছে জলাভূমি ঠিক আছে এখানে প্রচুর জলাভূমি দেখতে পাওয়া যায় তাই এটাকে বলা হচ্ছে ওয়েটল্যান্ড বা মার্সিল্যান্ড বলা হয় ঠিক আছে প্রসঙ্গত বলে দেখি এই যে মার্সিল্যান্ড এই শব্দটা এসছে একটা শব্দ জানা হচ্ছে মার্স বলে একটা শব্দ থেকে এই মার্স শব্দটা কোথা থেকে এসছে এই মার্স শব্দটা এসছে মিথেন গ্যাসের যে কেমিক্যাল ফর্মুলা সেটাকে বলা হচ্ছে মার্স গ্যাস মিথেন গ্যাস মিথেন গ্যাসকে বলা হচ্ছে মার্স গ্যাস সেই মিথেন গ্যাস সেই সেইখান থেকে কিন্তু মার্স শব্দটা এসছে কেন এখানে এসছে আরেকটু ডিটেলস আলোচনা করলে বুঝতে হবে যে যেখানে ওয়েটল্যান্ড দেখতে পাওয়া যায় যেখানে জলাভূমি দেখতে পাওয়া যায় সেখানে প্রচুর সেখানে প্রচুর পাতা ফল পচা সেইগুলো সেখানে পড়ে থাকে সেই যে সেই যে পচা পাতা সেখান থেকে বা পচা ফল মূল এই যে পচা ওয়েস্টেজ সেখান থেকে কিন্তু তৈরি হয় একটা বায়োলজিক্যাল গ্যাস বা বায়ো গ্যাস যেটাকে বলা হচ্ছে মিথান গ্যাস ঠিক আছে এবং এই মিথেন গ্যাসেই কিন্তু দহনের ফলে কিন্তু আলেয়া দেখতে পাওয়া যায় বা আগুন দেখতে পাওয়া যায় রাইট সেই মিথান গ্যাসেরই কেমিক্যাল নেম হচ্ছে মার্স গ্যাস তাই যেখানে মিথান গ্যাস তৈরি হয় সেই ল্যান্ডটাকে মার্সি ল্যান্ড বলা হয় আর কোথায় মিথেন গ্যাস তৈরি হয় ওয়েটল্যান্ডে তৈরি হয় তাই ওয়েটল্যান্ডেরই এক নাম মার্সি ল্যান্ড বা বলা হচ্ছে তোরাই নাও নেক্সট 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 দেখো আমরা অলরেডি অলরেডি আলোচনা করে বলেছি যে এই যে তরাই এই তরাইয়ের উপরের অংশ আমরা বা ভাবর রিজন দেখতে পাওয়া যায় হ্যাঁ অবভিয়াসলি আমরা আলোচনা করেছি এই যে তরাই এই তরাইয়ের উপরে এই অংশটাতে কিন্তু ভাবর রিজন দেখতে পাওয়া যায় কোনো অসুবিধা নেই রাইট ঠিক আছে এবার চলে যাবো মানে ডুয়ার সংসে ডুয়ার্স কোন দিকটা বলা হচ্ছে ইস্টার্ন পার্ট অফ জলপাইগুড়ি অলমোস্ট হোল পার্ট অফ আলিপুর দুয়ার এন্ড আপার পার্ট অফ কোচবিহার ইয়েস জলপাইগুড়ি যেটা ইস্টার্ন জলপাইগুড়ি যেটা ইস্টার্ন পার্ট সেটা তো বটেই আলিপুর দুয়ার প্রায় সমগ্র অংশটা প্রায় সমগ্র অংশটা শুধুমাত্র বক্সা জয়ন্তী পার্টটা বাদ দিলে আর কুচবিহারের আপার পাটটা এই নিয়ে হচ্ছে ডুয়ার্স এবং আমরা জানি ডুয়ার্সকে অলরেডি তিন ভাগে ভাগ করা যায় তোমার পশ্চিম ডুয়ার্স মধ্য ডুয়ার্স এবং পূর্ব ডুয়ার্স রাইট ঠিক আছে এবং এখানে কোন কোন নদী দ্বারা কোন কোন নদী দ্বারা এটা পুষ্ট বা কোন কোন নদীর ডিপোজিশনাল ওয়ার্ক ফলে ডুয়ার্স তৈরি হয়েছে সেখানে আমরা অলরেডি জানি বেশ কিছু নদী আছে যেমন তিস্তা তো আছেই তার সাথে জলডাকা তোরসা রায় ডাক কালচান ইভেন রিভার এইগুলো দিয়েও কিন্তু এই এইগুলোর ডিপোজিশনাল তৈরি হয়েছে কিন্তু ডুয়ার্স রিজনটা আচ্ছা ডুয়ার শব্দটা কোথা থেকে এসেছে ডুয়ার শব্দটা এসেছে একটা ওয়ার্ড ডোর থেকে ডোর মানে এন্ট্রান্স সো এটাকে ডুয়ার্স কে বলা হয় থাকে গেটওয়ে বা এন্ট্রান্স অফ ভুটান এটাও বলা হয় থাকে ভুটানের যাওয়ার পথ দরজা বলা হচ্ছে ডুয়ার্স কে ওকে আচ্ছা ফ্যান্টাস্টিক নাও নর্দার্ন প্লেন আমরা তোরা এবং ডুয়ার্সটা আমরা ডিটেলস আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব নর্দার্ন প্লেন অংশটাকে দেখো নর্দার্ন প্লেনের লোকেশনটা কোন দিকটা বলা হয়েছে নর্দার্ন প্লেনের লোকেশনের মধ্যে আছে আমরা ডিটেলসে আলোচনা অভ্যাসলি যাব তার আগে একটু বেসিক লোকেশনটা বুঝে যাই বেসিক লোকেশন বললে যেটা দেখো এই এই উপরের এই অংশটা দিয়ে মধ্যে তোরাই ডুয়ার্সটা গেছে তোরাই ডুয়ার্স যেখানে শেষ হয়েছে তার নিচ থেকে শুরু করে একদম গঙ্গা নদীর নর্থ পর্যন্ত এই যে বিস্তীর্ণ একটা অংশ এই বিস্তীর্ণ অংশটা কিন্তু পড়ছে নর্দার্ন প্লেনের মধ্যে ঠিক আছে তাহলে এটা আমাদের বোঝা গেল তাহলে এক্সটেনশন হচ্ছে সাউথ অফ তরাই ডুয়ার্স টু নর্থ অফ গঙ্গা রিভার এটা এক্সটেনশন হয়ে গেল এবার যদি আমরা পার্টিকুলার লোকেশনের মধ্যে যায় তাহলে তখন কি হবে যে পার্টিকুলার লোকেশনের মধ্যে গেলে দার্জিলিং জেলার একদম শিলিগুড়ি সাব একটু সামান্য অংশ বাকি থাকছে জলপাইগুড়ির কিছুটা পোর্শন সাউথের পোর্শন বাকি থাকছে এবং কোচবিহার জেলার প্রায় এন্টার পার্টটা ম্যাক্সিমাম অংশটা শুধুমাত্র উপরের অংশটা বাদ দিই বাকিটা বাকি থাকছে এগুলো সব নর্দার্ন প্ল্যানের মধ্যে পড়ছে পুরা উত্তর দিনাজপুর জেলাটা পড়ছে নর্দার্ন প্ল্যানের মধ্যে এবং পুরো মালদা জেলাটা পড়ছে পুরো দক্ষিণ দিনাজপুর জেলাটা পড়ছে এইগুলো পড়ছে কিন্তু তোমার নর্দার্ন প্লেনের মধ্যে তার দেখো কি আছে সাউদার্ন পার্ট দার্জিলিং হ্যাঁ শিলিগুড়ি সাব ডিভিশন মোস্ট পার্টটা সেটা কিন্তু পড়ছে নর্দার্ন প্লেনের মধ্যে জলপাইগুড়ির যেটা নিচের দিকের অংশ সেটা পড়ছে অবভিয়াসলি সাউদার্ন পাটটা পড়ছে এবং অলমোস্ট টোটাল এরিয়া অফ কুচবিহার কুচবিহারের ম্যাক্সিমাম অংশটা সেটা আমি এখানে দেখিয়েছি রাইট এবং এবং এন্টার পার্ট অফ নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর অ্যান্ড মালদা প্রায় সমগ্র উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা পুরোটাই কিন্তু পড়ছে নর্দার্ন প্লেনের মধ্যে লোকেশন এবং নিয়ে কোনো সুবিধা নেই স্লো স্লোপ বলা হচ্ছে নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্ট অবভিয়াসলি কে করে আমরা বুঝতে পারবো দেখো গঙ্গা নদী গঙ্গা নদী কোন দিক থেকে কোন দিকে বয়ে গেছে নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের দিকে বয়ে গেছে রাইট সুতরাং এই গঙ্গা নদীর স্লোপটা দেখলেই বুঝতে পারবো যে এই অংশটার স্লোপটা কোন দিক থেকে কোন দিকে রয়েছে নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্ট এর দিকে রয়েছে এবং এই যে নর্দার্ন প্লেন এই নর্দার্ন প্লেনটাকে বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে তাল একটা হচ্ছে দিয়ারা আর একটা হচ্ছে ভূমি বা বারিন্দ তাল দিয়ারা এবং বারিন্দ এই সমগ্র অংশটাকে তিনটা ভাগে ভাগ করা হয় ঠিক আছে এবার আমরা খুব সিম্পল ওয়ে তে আগে বুঝবো লোকেশনটা তারপরে ডিটেলিংয়ে যাবো তো ডিটেলিং এ যাওয়ার আগে একটা ছোট্ট ডায়াগ্রাম তোমাদের দেখিয়ে দিই এই ডায়াগ্রামটাকে যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তাল দিয়ার আর বারিন্দের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দুটো নদী আছে বেসিক্যালি মালদাকে কেন্দ্র করে কিন্তু এই অংশটা তৈরি হয়েছে আমরা ডিটেলিং ডিটেলিং আর আলোচনা করব দুটো নদী আছে একটা নদীর নাম হচ্ছে মহানন্দা নদী যেটা মহানন্দা নদী এই অংশটা হচ্ছে মহানন্দা নদী এই যে মহানন্দা নদী বয়ে গেছে আর মহানন্দা নদীকে একটা একটা শাখা নদী সেট বা একটা উপনদী সেট মহানন্দা নদীর সাথে মিশেছে সেটা হচ্ছে কালিন্দী নদী দেখো কালিন্দী নদী যেটা সাউথের অংশ এই অংশটাকে বলা হচ্ছে কিন্তু দিয়ারা কালিন্দী নদীর যেটা সাউথের অংশ সেটাকে বলা হচ্ছে দিয়ারা ভালো করে দেখার আছে ওকে আচ্ছা কালিন্দী নদীর যেটা নর্থের দিকের পোর্শন সেটাকে বলা হচ্ছে তাল ঠিক আছে তাল অংশ এবং মহানন্দা নদীর যেটা ইস্ট বা নর্থ ইস্টের সেটাকে বলা হচ্ছে কিন্তু বারিন্দ ঠিক আছে এই হলো তাল দিয়ারা বারিন্দ এখানে ছোট্ট করে ছবির মধ্যে দেখানো হয়েছে এবার আমরা একটু ব্যাকের আগের পেজে ফিরে যাই তাহলে সুবিধা হবে দেখো তালের লোকেশন কি বলা আছে নর্থ অফ রিভার কালিন্দী তালের নদী নর্থ এর পোশনটা তাল বলা হচ্ছে ঠিক নাও আচ্ছা দিয়ার কি লোকেশন হচ্ছে সাউথ অফ রিভার কালিন্দি বেসিক্যালি কালিন্দী নদী সাউথ তার সাথে আমরা বলতেই পারি সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ রিভার মহানন্দা সেটাও বলতে পারি দেখে নেওয়া যাক কোনো সুবিধা নেই এক সেকেন্ড দেখে নেওয়া যাক দেখো সাউথ অফ রিভার অবভিয়াসলি ইয়াস যদি আমরা মহানন্দ নদীর ভাবি তাহলে সাউথ ওয়েস্ট পার্টটা হচ্ছে মহানন্দ নদীর হচ্ছে দিয়ারা এবং ভূমি কোন অংশটা ভূমি হচ্ছে ইস্টার্ন নর্থ ইস্টার্ন সাইড অফ মহানন্দা ইয়াস অবভিয়াসলি আমি বলেছি এই অংশটা বারিন্দ ভূমি ইস্টার্ন সাইড অফ রিভার মহানন্দা এবং আমরা বলতে পারি নর্থ ইস্টার্ন সাইড অফ রিভার মহানন্দা এই অংশটাকে হচ্ছে ভূমি সুতরাং তাল দিয়ারা ভূমির যে মেন লোকেশন মহানন্দ এবং কালিন্দ নদীর সেই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল না এবার একটু ভিতরের লোকেশনগুলোতে ঢুকবো যে আর একটু ডিটেল লোকেশন একদম জেলা ভিত্তিক লোকেশনে ঢুকবো কভারিং ডিস্ট্রিক্ট কি কি বলা আছে দেখে নেওয়া যাক তালের ক্ষেত্রে তালের ক্ষেত্রে হচ্ছে দেখো এখানে এখানে আমি বোর্ডারিংটা ভালো করে দেখিয়েছি এই যে বোর্ডারটা দেখানো হয়েছে এর উপরের এই সমগ্র পোর্শনসটাই কিন্তু তাল তাহলে দেখে নেওয়া যাক তালের মধ্যে কি কি রয়েছে দেখো দার্জিলিং এর একদম যেটা সাউদার্ন পার্ট সেটা রয়েছে বা শিলিগুড়ি সাব ডিভিশনের সাউদান পার্ট সেটা রয়েছে জলপাইগুড়ির যেটা সাউথ পার্ট সেটা রয়েছে কোচবিহারের যেটা প্রায় অং ম্যাক্সিমাম অংশটা সেটা রয়েছে উত্তর দিনাজপুরটা গোটাটা রয়েছে আর কি রয়েছে মাল মালদার যেটা তোমার কি বলবো ওয়েস্টার্ন পার্ট সেটা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে যেটা ওয়েস্টার্ন পার্ট সেটা রয়েছে এই নিয়ে হচ্ছে তাল দেখে নেওয়া যাক একবার দেখে নেওয়া যাক তালে কি কি রয়েছে সাউদার্ন দার্জিলিং হ্যাঁ দার্জিলিং এর সাউদার্ন পার্টটা রয়েছে সাউদার্ন জলপাইগুড়ি হ্যাঁ জলপাইগুড়ি সাউদার্ন পার্টটা রয়েছে সাউদার্ন কুচবিহার মানে প্রায় এন্টার কুচবিহার হ্যাঁ সাউদার্ন কুচবিহার তো বটেই কুচবিহারের পুরো সাউথ পার্টটাই রয়েছে মানে প্রায় এন্টার কুচবিহারটাই রয়েছে পুরো উত্তর দিনাজপুর রয়েছে নর্থ দিনাজপুর ইয়াস পুরো উত্তর দিনাজপুর রয়েছে সাউথ দিনাজপুরের ওয়েস্টার্ন পার্ট হ্যাঁ সাউথ দক্ষিণ দিনাজপুরের পশ্চিম দিকের অংশটা রয়েছে

বারিন্দ্র কভারিং ডিস্ট্রিক্ট কি আছে ইস্টার্ন সাউথ দিনাজপুর এবং ইস্টার্ন মালদা অবভিয়াসলি তাই এই দেখো বারিন্দ হচ্ছে এই পোর্শনটা এই অংশটা বারিন্দ বারিন্দের মধ্যে কি কি থাকছে মালদার ইস্টার্ন পোর্শন এবং সাউথ দিনাজপুর ইস্টার্ন পোর্শন এই নিয়ে হচ্ছে বারিন্দ বা বারিন্দ্র ভূমি সুতরাং দেখো আমরা এখানে কিন্তু পুরোপুরি কভারিং ডিস্ট্রিক্ট বা একদম একদম এক্সাক্ট লোকেশনগুলোকে বুঝতে পারলাম নাও নাও এবার দেখো এই অংশটাই যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটা এখানে সুন্দরভাবে আমার ছবিটা আমি দেখিয়ে দিয়েছি এই কালিন্দু নদী এই দেখো মহানন্দ নদী কিভাবে এসছে উপর দিক থেকে নিচে মহানন্দা নদী এরপর এখানে নিচে দি গঙ্গা নদী এবং এখানে দিয়ারা বারিন্দ বা তোমার আহ তাল পুরো অংশটাকে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেখানো আছে যে একদম একজাক্ট লোকেশন ওয়াইজ দেখানো আছে এবার তোমরা নিজেরা চোখ বুলিয়ে নিও এবারে যেটা আমরা ফাইনাল যেটা যাব সেটা তাল দিয়ারা বাড়ির ভূমি সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে এই তাল কথাটার মানে কি তাল শব্দটার অর্থ হচ্ছে লেক বা জলাভূমি বা বেসিক্যালি খুব ভালো করে বলতে গেলে বলতে হবে স্যালো ওয়াটার লেক গভীর গভীর কিছু জলাভূমি এখানে কিন্তু রয়েছে কিছু ছোট ছোট লেক রয়েছে ঠিক আছে এবং এই এই অংশটাও কিন্তু একটা লোল্যান্ড অংশ বা একটা ওয়েটল্যান্ড অংশ এই তাল অংশটা এখানে ছোট ছোট স্মল ওয়াটার বডিজ বা বিলস দেখতে পাওয়া যায় এবং এইটার ইম্পর্টেন্স হচ্ছে তাল অংশে ইম্পর্টেন্স হচ্ছে এখানে কিন্তু বন্যা হয়ে থাকে এবং বন্যা হয় বলেই এখানে কিন্তু এলুভিয়াল সয়েল দেখতে পাওয়া যায় বলে প্রসঙ্গে যে বা খাদার দেখতে পাওয়া যায় আবার এখানে কিন্তু এই অংশটাতে কিন্তু ওল্ড এলুভিয়াল সয়েলও দেখতে পাওয়া যায় সুতরাং এখানে ওল্ড এবং নিউ এলুভেল সয়েলের একটা মিক্সিং দেখতে পাওয়া যায় যেহেতু এখানে নিউ এলুভিয়াল সয়েল বা খাদার রয়েছে তার জন্য কিন্তু এখানকার মানে ল্যান্ডটা কিন্তু অনেকটাই ফাটাইল কিন্তু এখানে এখানে কিন্তু এমন নয় যে শুধু নিউ ইলেভেল সয়েল আছে কিন্তু ওল্ড এলেভেল সোয়েল বা ভাঙারও দেখতে পাওয়া যায় ঠিক আছে সুতরাং এই জায়গাটাকে ফাটা এলিফেন্ট বলা যেতেই পারে কারণ এখানে এলোভেল সয়েল রয়েছে আচ্ছা এবার যদি চলে দিয়ারা অংশ দিয়ারা শব্দটার অর্থে হচ্ছে হাইলি ফাটাইল ল্যান্ড যেখানে মানে বেশ বেশ ও বেশ ভয়ঙ্কর উর্বর জমি সেটা কি দিয়ারা বলা হয় তাকে লোকাল ল্যাঙ্গুয়েজে ঠিক আছে তাহলে উর্বর জমি মানে কি এখানেও এখানেও অনেকগুলো নদী দেখতে পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ নদী খাল বিল রয়েছে তাই এই অংশটা কিন্তু বেশি হাইলি ফাটাইল এবং এটাও একটা ফ্ল্যাট ফোন এরিয়া তো এখানে এখানে নিউ এলোভেল সয়েল দেখতে পাওয়া যায় দিয়ারাতে এবং এখানে কিন্তু যেহেতু নবীর পাললিক শিলার আধিক্য দেখতে পাওয়া যায় তাই এখানে আমরা জানি যে কোন নবীর পাললিক শিলা কিন্তু সবচেয়ে বেশি ফাটাইল হয়ে থাকে তাই এই অংশটা এবং এই অংশটা হাইলি ফাটাইল বলে হয় এবং এখানে কৃষিকাজকে ঘিরে ঘন জনবসতি ঘটে উঠেছে তার আরো অংশ কিন্তু খুব হাইলি পপুলেটেড একটা এরিয়া বা খুব ডেন্সলি পপুলেটেড এরিয়া কারণ এখানে খুব ভালো কৃষিকাজ দেখতে পাওয়া যায় এবং লাস্টে যে অংশটি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভূমি বারেন শব্দটার অর্থই হচ্ছে আনডুলেটিং ল্যান্ড বা তরঙ্গাই উচ্চভূমি ঠিক আছে এখানে কিছু টিলা দেখতে পাওয়া যায় টিলা এরকম টিলার মতো অংশ দেখতে পাওয়া যায় অর্থাৎ একটা তরঙ্গ দেখতে পাওয়া যায় এবং এখানে কিন্তু সয়েলটা কিন্তু বেসিক্যালি কিন্তু অনেকটা আনফার্টাইল বা ইনফার্টাইল সয়েল দেখতে পাওয়া যায় এখানে এলুভেল সয়েল রয়েছে কিন্তু ওল্ড এলুভেল সল এখানে নিউ এলুভেল সল দেখতে পাওয়া যায় না আর এখানে আরেকটা সয়েলের আধিক্য দেখতে পাওয়া যায় সেটা লেটারাইট সয়েল এবং দু ধরনের সয়েলই কিন্তু ওল্ড এলুভেল এবং লেটারাইট দু ধরনের সয়েলই কিন্তু কম্পারেটিভ ইনফার্টাইল সয়েল তাই এখানে কিন্তু খুব একটা ভালো কৃষিকাজ হয় না এই বারেন্দ্রভূমি অংশে ঠিক আছে সুতরাং আমি আশা করছি তোমাদের তোমাদের এই টরাই ডুয়ার্স এবং নর্দার্ন প্লেন এই অংশটা ক্লিয়ার রয়েছে আমি যতটুকু বললাম এক্সাম পার্সপেক্টিভে এইটুকুই তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে নেক্সট সেশনে থ্যাংক ইউ